بسم الله الرحمن الرحيم কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য এবং মুক্তির জন্য এবং এক দফা দাবি এই স্বৈরাচারী ফেসি সরকারের পতনের জন্য জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার সম্মানিত সহসভাপতি জনাব অ্যাডভোকেট ফজলুল হক আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সহসাংগঠনিক সম্পাদক জামালপুর জেলা বিএনপির পরপর তিনবার নির্বাচিত সংগ্রামী সাধারণ সম্পাদক জামালপুর পৌরসভার সাবেক দুইবারের সফল মেয়র আমাদের সকলের প্রিয় নেতা জামালপুর সদর আসন থেকে যিনি আগামী দিনে দলের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন আমাদের শ্রদ্ধাভাজন নেতা জননেতা অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী বামন জামালপুর জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ জামালপুর শহর বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জামালপুর সদর উপজেলা শাখার পক্ষ থেকে রক্তিম লাল গোলাপ শুভেচ্ছা জানাই সালাম জানাই আসসালামু আলাইকুম সংগ্রামী নেতৃবৃন্দ কথা একটাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আজকে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিদেশ যেতে দেওয়া হচ্ছে না এই খুনি হাসিনা ফেসি হাসিনা সারা বাংলাদেশের মানুষ যখন তার পতনের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করছে তারপরে খায়ের চুড়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মানবিক কারণে উন্নত চিকিৎসা দেওয়ার সুযোগ পর্যন্ত দেওয়া হচ্ছে না তাকে মুক্তি দেওয়া হচ্ছে না আজকে এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা দায়িত্বহীন বন্ধ ঘোষণা করতে চাই আমাদের দেশনেত্রী কিছু হলে এই বেলায় দায়িত্ব এই খুনি হাসিনাকে বেশি হাসিনাকেই নিতে হবে সারা বাংলাদেশে একতলার আন্দোলন চলছে এই একতলার আন্দোলন এই শেখ হাসিনার পতন দেওয়া পর্যন্ত আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে ইনশাল্লাহ আমাদের জামালপুর সহ জামালপুরের প্রত্যেকটি ইউনিয়নে শহরে জামালপুর প্রত্যেকটি উপজেলায় দুর্বল আমি আমার বক্তব্য এখানে শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জামর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচি তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা সহ মুক্তির দাবি এবং এক দফার দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের সম্মানিত সভাপতি জামালপুর জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহসংগঠক সম্পাদক জামালপুর সদর আসনের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক আগামী দিনে মানসিক প্রতীকে যিনি আমাদের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আমাদের সকলের প্রিয় নেতা জনতা কংগ্রেস সভাপতি ওয়ারেস আলী বামন সহ বিএনপি সহসংগঠক সংগঠনের নেতৃবৃন্দ সবাই সাথে বন্ধুরা আজকে আমরা এক নম্বর দাবিতে সকলে আজকে
মাঠে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর সদর উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক মুকসুদুর রহমান হারুন এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের সাবেক প্রধানমন্ত্রী আমাদের দেশের নেত্রী গণতন্ত্রের অবসর নেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা এবং মুক্তির দাবিতে জামালপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত এই সমাবেশে সম্মানিত সভাপতি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জামালপুরের মাটি মানুষের নেতা বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জামালপুর জেলা বিএনপি সহনাবী সাধারণ সম্পাদক আমাদের প্রিয় তেপকার ওয়ারিস আলী মামুন সহকেন জামালপুর জেলা বিএনপি সংগ্রামী নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত এবং পৌরসভার বিভিন্ন পর্যায়ের অঙ্গ সহযোগী সমন্বয় সর্বস্তর নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ আজকে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে বান্দা লড়ছে তার উন্নত চিকিৎসার জন্য একটি বিদেশি সাহায্য প্রয়োজন হলেও এই ব্রিটিশ সরকার কোনোভাবে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মৌলিক যে অধিকার সেটি পূরণ করতে দিচ্ছে না নেতৃবৃন্দ আমাদের নেত্রীর যদি কোনো কিছু হয় এই দায়িত্ব একটা ব্রিটিশ সরকারকে বহন করতে হবে আমরা আমাদের নেত্রীকে মুক্ত করব ইনশাআল্লাহ আমাদের সামনে আন্দোলন এই আন্দোলনের মাধ্যমে আমরা জয় হয়ে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করব ইনশাআল্লাহ প্রিয় নেতৃবৃন্দ আমরা দেখেছি বিগত দিনে যত তাগি আসামি মুহাদ্দর হোসেন মায়া এবং হাজি সেলিম সহ তাকে আসামিদের এবং যাদের সাজা হয়েছে তাদেরকে বিদেশে চিকিৎসার জন্য পাঠিয়েছে হোসেন সহ সেনাবাহিনী পদরের ভাইদের বিদেশ পাঠিয়েছে আজকে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী আমাদের দেশের বেগম খালেদা জিয়ার চিকিৎসা আমরা পাচ্ছি না আজকের এই প্রতিবাদ থেকে আমরা ব্যর্থ করতে বলতে চাই এটি এই থেকে আমরা শপথ নিতে চাই আগামী দিনে আন্দোলনের মাধ্যমে এই বিশেষ সরকারকে পরাজিত করে আমাদের গণতন্ত্রের দল বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনে আমাদের সমস্ত মৌলিক অধিকার আমরা প্রতিষ্ঠিত করব আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য প্রিয়কে ধন্যবাদ কৃতজ্ঞ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সময় প্রস্তুত থাকে আগামী আন্দোলনে সংগ্রামে যত জুল যে জুল ভুলে আসো আমরা আমরা জয় হবি ইনশাআল্লাহ বিদেশে চিকিৎসা নেওয়ার দাবিতে এবং এক দফা দাবি আজকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জামালপুর জেলা বিএনপির আজকে বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি জেলা বিএনপি সুযোগ্য সহ সভাপতি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমান ভাই উপস্থিত প্রধান অতিথি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত মেয়র আগামী দিনে জামালপুর পাঁচ আসনের আশা আকাঙ্ক্ষার প্রতীক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ভাই সহ জামালপুর জেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আজকে জামালপুর জেলা বিএনপির এই বিক্ষোভ মিছিল থেকে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসা করার জন্য জামালপুর জেলা বিএনপি তাকে এই বিক্ষোভ মিছিল থেকে আমরা বলতে চাই যে কোনো মূল্যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করব এবং বিদেশে সুচিকিৎসা করার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং আগামী দিনে এক দফা আন্দোলনে এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যাতে মুক্তি পায় এবং এই শেখ হাসিনা যাতে বিদায় হয়
এই আশাবাদ ব্যক্ত করে দেবপকে ওয়ারিস আলী মাউন ভাই নেতৃত্বে যে কোনো আন্দোলন সংগ্রামে জামালপুরের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে পতন করে জাতীয়তাবাদী সরকারকে আমরা ক্ষমতায় বসাবো এই আশা আকাঙ্ক্ষা পোষণ করে জামালপুরের সমস্ত নেতৃবৃন্দকে অ্যাডভোকেট শাহ মোহাম্মদ আরজুল মাউন ভাই নেতৃত্বে হয়ে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম জামালপুরের একমাত্র কন্যারী
কর্মী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে জানাই জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে এই আওয়ামী বেশি সরকারের পায়ের নিচে মাটিতে সেজন্যই আজকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিম্ন পর্যায়ের নেতৃত্ব থেকে শুরু করে আওয়ামী লীগের উপদল সদস্য তারা আবুল কাবুল বকে যাচ্ছে তারা ভয় পাচ্ছে তারা দেশ জাতি খালতে জেগে উঠতে ভয় পাচ্ছে বিদেশে পড়াতে ভয় পাচ্ছে কারণ খালতে জি অসুস্থ হয়ে দেশে ফিরে আসলে তার যে মুখের কথা তার যে হাতের ভাষা তার যে চলার ভাষা আজকে বাংলাদেশকে পরিষদের কাছে বদলে দিবে তাই তারা বিএনপিকে দেখে ভয় পা খালতা দেখে ভয় পা বিএনপির যে গণ আন্দোলন সেই আন্দোলনকে দেখে ভয় পা তারা ভয়ে আতঙ্কিত হয়ে আজকে আবুল তাবুল বকছে সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে রয়েছে আজকে আমাদের ভাষায় যদি সুষ্ঠু ভাষায় সুন্দর ভাষায় আজকে যদি খালতা জিয়ার মুক্তি না হয় আগামী দিনে কঠোর থেকে কঠোর আন্দোলন আসছে আমরা জামালপুরে একটুকে দুয়ারে সালি মামুনের নেতৃত্বে জামালপুরে দুর্বার আন্দোলন করে তুলে আমরা আমাদের অধিকার আদায় করব প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আগামী দিনে আন্দোলন সংগ্রামে সবাইকে একটুকে দুয়ারে সালি মামুনের পাশে থেকে আন্দোলন সংগ্রামকে বেগবান করার লক্ষ্যে আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ আগামী দিনেও থাকবো এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ শহীদ জিয়া আমার হোক দেশকে দেখো খালেদা জিয়া জিন্দাবাদ তরুণ দের অহংকার তারেক রহমান জিন্দাবাদ অ্যাডভোকেট ওয়ারে সালিম মামুন জিন্দাবাদ 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 সবাইকে অসংখ্য ধন্যবাদ সংগ্রামী শুভেচ্ছা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিশ্বজিৎ বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি সুচিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামালপুর জেলা বিএনপির আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয় দল জামালপুর জেলা শাখার সংগ্রামী সহসভাপতি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুল হক আমাদের মাঝে উপস্থিত জাতীয় দল জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রিজভি আল জামালি রঞ্জু সম্মানিত প্রচার সম্পাদক ইমরান হোসেন ইরান শিল্প বিষয়ক সম্পাদক রমজান আলী রঞ্জু সহ শিল্প বিষয়ক সম্পাদক সালেক হোসেন শিশু বিষয়ক সম্পাদক জনাব আসমতুল্লাহ সহ প্রচার সম্পাদক সিপার মেহেদী ফেরদৌস সহ আমাদের জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ জামালপুর শহর বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব মাইনউদ্দিন বাবু যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন সহ আমাদের শহর বিএনপির সংগ্রামী সহসভাপতি বরুণ হাসান কাজল সংগ্রামী সহসভাপতি আব্দুর রাজ্জাক লিটন সহ বিভিন্ন পর্যায়ের শহর বিএনপি এবং বিভিন্ন ওয়ার্ড বোর্ড
বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা শাখার সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোবারক হোসেন জামালপুর জেলা বিএনপির আইন বিষয়ক সহ সম্পাদক জামালপুর শহর বিএনপির সংগ্রামী সহ সভাপতি অ্যাডভোকেট রুজুল ইসলাম মোহন উপস্থিত জাতীয়তাবাদী শ্রমিক দল জামালপুর জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাদিক রহমান হীরা সংগঠনের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শাহিন সহ আনোয়ার হোসেন শাহিন সহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ জাতীয়তাবাদী যুব দল জামালপুর সদর উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক শফিকুল ইসলাম সহ সদর উপজেলা যুব দলের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ জাতীয়তাবাদী কৃষক দল জামালপুর জেলা শাখার সম্মানিত আহ্বায়ক আমাদের সুপ্রিয় মুরব্বী মাজেদুল ইসলাম সাদ্দার সংগ্রামী যুগ্ম সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালিম মাসুদ মাস্টার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সরকার সুলতান বাদশাহ সহ কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জাতীয় দল জামালপুর সদর উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক বর্তমান জামালপুর জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক মোসেন্দুর রহমান হারুন সহ সদর উপজেলার এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার সম্মানিত শিক্ষা বিষয়ক সম্পাদক জিয়া পরিষদ জামালপুর জেলা শাখার সম্মানিত সিনিয়র সহ সভাপতি আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক দর্শন আলী সহ জিয়া পরিষদের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত জাতীয় দল ইসলামপুর উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক নবাব হোসেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক যুব নেতা মান্নান চেয়ারম্যান সহ মাদারগঞ্জ থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস জামালপুর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক কামিনুল হাসান সহ জাসাসের বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ জাতীয়তাবাদী উলামা দল জামালপুর জেলা শাখার সম্মানিত আহ্বায়ক জামালপুর জেলা বিএনপির সম্মানিত দপ্তর সম্পাদক মাওলানা গোলাম রব্বানী সম্মানিত যুগ্ম আহ্বায়ক মাওলানা রমজান আলী সহ উলামা দলের বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ জাতীয় তাঁতি দল জামালপুর জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব মাসুদ রহমান মাসুদ সহ শাখার সংগ্রামী আহ্বায়ক শফিক সহ তাঁতি দলের বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জামালপুর জেলা শাখার সম্মানিত সহ সভাপতি সদ্য কারামুক্ত শাহেদ আলী সহ মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ জাতীয়তাবাদী মহিলা দল জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক থালিমা বেগম সহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ জাতীয় প্রজন্ম দল জামালপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি আব্দুল হান্নান সাধারণ সম্পাদক শামীম সহ বাণিজ্যিক প্রজন্ম দলের বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ জাতীয় ছাত্র দল জামালপুর জেলা শাখার বিপ্লবী সহ সভাপতি উজ্জ্বল শহর শাখার সংগ্রামী সদস্য সচিব শামীম সদর উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব সদর উপজেলা পূর্ব শাখার আসলাম জাতীয় ছাত্র দল মেলান্ত উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব রনি সহ আমাদের ছাত্র দলের বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত প্রিয় নেতা কর্মী ভাইরা বোনেরা সম্মানিত উপস্থিতদের সালাম আলাইকুম বেসরকারি বেগম খালেদা জিয়ার স্বামী 1971 সালের মহান মুক্তিযুদ্ধের জাতীয় চরম উদ্দেশ্যে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতীয় স্বাধীনতার দাওয়াত দিয়েছিলেন জাতিকে স্বাধীনতা সংগ্রামে নিহিত করেছিলেন দীর্ঘ 9 মাস নিজের জীবন বাজি রেখে প্রণাম করে সশস্ত্র যুদ্ধ করে 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে 2 লক্ষ মানুষের ইজ্জতের বিনিময়ে বিশ্বের মানচিত্রে এই বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন কারণ খালেদা জিয়ার স্বামী জিয়ার রহমান বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন জাতি আর একটি চরম দুঃসময়ে
এদেশের সেনাবাহিনী এবং জনগণ ঐক্যবদ্ধভাবে তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিলেন রাষ্ট্রীয় ক্ষমায় অধিষ্ঠিত হয়ে এই বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের প্রবর্তিত একদলীয় শাসনব্যবস্থা বাকশাল ভেঙে দিয়ে সকল রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ সৃষ্টি করেছিলেন বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন এই বাংলাদেশকে শেখ মুজিবুর রহমান দুর্ভিক্ষ বরণ বাংলাদেশে রূপান্তর করেছিলেন জিয়াউর রহমান সেই দুর্ভিক্ষ বরণ বাংলাদেশ থেকে বাংলাদেশকে অর্থনৈতিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করেছিলেন আমরা জানেন শেখ মুজিবুর রহমানের শাসনামলে আইন শৃঙ্খলা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিল জিয়াউর রহমান সেই বাংলাদেশকে একটি সুশৃঙ্খল নিরাপত্তা বেষ্টনীর মধ্যে একটি সামাজিক সুশৃঙ্খল শান্তিপূর্ণ বাংলাদেশে রূপান্তর করেছিলেন বেষ্টনীতে বেগম খালেদা জিয়া 1982 সালে যখন বিএনপি নির্বাচিত সরকারকে মুখ্যমন্ত্রী দল থেকে হটিয়ে স্বৈরাচারের সাথে ক্ষমতা দখল করেছিলেন বাংলাদেশে আমার গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছিল জনগণের কথা বলার অধিকার ছিল না সেই সময় বেগম খালেদা জিয়া দিল্লি থেকে বেরিয়ে এসে দীর্ঘ 8 বছর রাজপথে গণতন্ত্র মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন একাধিকবার কারাবরণ করেছেন স্বৈরাচারের কাছে মাথা নত করে নাই বারবার 1986 সালের বিতর্কিত নির্বাচনে সেই স্বৈরাচারের সাথে হাত মিলিয়ে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ যোগদান করে সেদিন স্বৈরাচারকে বাধামুক্ত করার ষড়যন্ত্র করেছিলেন এখন খালেদা জিয়া কারাবরণ মেনে নিয়েও সেই স্বৈরাচারের সাথে হাত হাত করে নাই স্বৈরাচার বিরোধী সেই সংগ্রামে রাজপথে গণ অভ্যুত্থান তৈরি করে 1990 সালে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্রকে মুক্ত করেছিলেন এখন খালেদা জিয়ার নেতৃত্বে এই বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এখন খালেদা জিয়ার নেতৃত্বে এই বাংলাদেশে 1991 সাল থেকে 2004 এবং 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছিল এখন খালেদা জিয়ার সেই নেতৃত্বে তাকে 2006 সালে গ্রেপ্তার করা হয়েছিল সেনা সমর্থিত মনুদ্দিন ফখরুদ্দিন নেতৃত্বে সরকার সেদিন বেগম খালেদা জিয়া এবং আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে সেদিন গণতন্ত্রকে আবার ধ্বংস করার চক্রান্ত করেছিল সেই সেনা সমর্থিত অনির্বাচিত সরকারের সাথে গোপনে আতাত করে শেখ হাসিনা জেল থেকে মুক্ত হয়ে লন্ডন চলে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া তার দুই সন্তানকে মৃত্যুর মুখে রেখে পরিষ্কার বাংলায় ঘোষণা করেছিলেন আমি বাংলাদেশের বাইরে যাব না বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা আমার নাই আমি বাঁচলেও বাংলাদেশে বাঁচবো মরলেও বাংলাদেশে মরবো এবং খালেদা জিয়ার দৃঢ়চেতার নেতৃত্বের কারণেই সেই সেনা সমর্থিত অনির্বাচিত সরকার ক্ষমতার মস্ত ছাড়তে বাধ্য হয়েছিল এবং খালেদা জিয়া সেই নেতৃত্বে বাংলাদেশে যতবার যতগুলো আসন নির্বাচন করেছেন প্রত্যেকটি আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে সেই নেতৃত্বে তাকে অন্যায়ভাবে এদিকে টাকা চুরির মিথ্যা অভিযোগ দিয়ে আজ্ঞা মহাদালত দিয়ে সাজা দেওয়া হয়েছে 2 বছর জেল কেটেছেন এখন গৃহবন্দী দীর্ঘদিন যাবৎ অসুস্থ মৃত্যুর সাথে হাসপাতালে বাঁচা লড়ছেন নিজের জীবনের জন্য এই অবৈধ সরকারের কাছে মাথা নত করে নাই নিজের জীবন বাজি রেখে আজকে গণতন্ত্র মুক্তির স্বপ্ন দেখছেন এই অবৈধ স্বৈরাচারের হাত থেকে বাংলাদেশের মানুষের মুক্তির স্বপ্ন দেখছেন আজকে সেই বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য আমরা সরকারের কাছে বারবার আবেদন নিবেদন করছি প্রিয় ভাইরা আমার এই সরকারের কাছে আবেদন নিবেদন করে লাভ হবে এই সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার না এই সরকার আওয়ামী লীগের দলীয় সরকারে পরিণত হয়েছে এই দেশ এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ না এই বাংলাদেশ এখন আওয়ামী লীগের দলীয় সম্পত্তিতে পরিণত হয়েছে যার সর্বশেষ বহির প্রকাশ আপনারা দেখেছেন আজকের প্রধানমন্ত্রী আমেরিকা থেকে ফেরত এসে সাংবাদিক সম্মেলন করেছেন সেই সাংবাদিক সম্মেলনে আজ্ঞাবহ সাংবাদিকেরা উপস্থিত করেছিলেন উনি ক্ষিপ্ত হয়ে বলেছেন কেন এত কথা বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে দ্রুত পূজা পড়তে থাকে দেশটা উনার ব্যক্তিগত সম্পত্তি হয়ে গেছে উনি মন চাইলে চালাতে পারেন উনি মন চাইলে বন্ধ করতে পারেন উনার নেতৃত্বে 15 বছর লোকপাট হয়েছে বিদেশ টাকা পাচার করা হয়েছে
আমরা এটা বলতে পারবো না ওনার নেতৃত্বে গণতন্ত্র হত্যা করা হয়েছে এটা বলা যাবে না ওনার নেতৃত্বে স্বৈরাচার কায়েম করা হয়েছে এটা বলা যাবে না ওনার নেতৃত্বে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে প্রশাসন দিয়ে উলঙ্গভাবে রাত্রিবেলা সিল মেরে সরকারকে অবৈধভাবে ক্ষমতায় বসানো হয়েছে এটা বলা যাবে না ওনার দলের লোকজনেরা অন্যায় উপকর্ম করবে এটা বলা যাবে না বললে উনি বিদ্যুৎ বন্ধ করে দিবে গ্যাস বন্ধ করে দিবে সব কিছু বন্ধ করে চুপচাপ বসে থাকবে ভাই আমার আমরা জানি আপনি সব বন্ধ করে দিলে চুপচাপ বসে থাকলে আপনার আপনার সরকারের এবং আপনার দলের লোকজনের কোনো সমস্যা হবে না কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ যারা খেটে খায় দিনমজুরি করে রিকশা চালায় ছেঁজে ছড়ায় দোকানদারি করে যারা সাধারণ ব্যবসায়ী কৃষক শ্রমিক ভারতীয় মানুষ তাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়বে আজকে এই সরকারের কাছে জনগণের জীবন নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই গত 15 বছর এই সরকারের নেতৃত্বে সরকারি দলের নেতা কর্মীরা লুটপাট করে আজকে নিজেদের জীবনের শান সৌকর্য তৈরি করেছেন তার খেসারতি চলছে বাংলাদেশের কৃষক শ্রমিক মেয়াদি সাধারণ মানুষকে কথা খুব পরিষ্কার বাংলাদেশ আজকে দুইটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে একদিকে এই যুগের শ্রেষ্ঠ স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বে প্রশাসনের কর্তৃপক্ষ কর্মচারী এবং সরকারি দলের নেতা কর্মী এমপি মন্ত্রীরা আর আরেকদিকে তাদের জাতাগুলো নির্যাতিত নিষ্পেষিত বাংলাদেশের কৃষক শ্রমিক মেহনতি সাধারণ মানুষ সহ শতকরা 80-90 ভাগ মানুষ আজকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করছে আজকে এই সরকারের কাছে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য আবেদন নিবেদন করে কোনো লাভ হবে না বেগম খালেদা জিয়ার মুক্তির সাথে আজকে সারা বাংলাদেশের মানুষের মুক্তির ভাগ্য জড়িয়ে গেছে বেগম খালেদা জিয়ার মুক্তির সাথে আজকে গণতন্ত্রের মুক্তির সম্পর্ক জড়িয়ে গিয়েছে কাজে আজকে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে গণতন্ত্রকে মুক্ত করতে হলে এই যুগের শ্রেষ্ঠ স্বৈরাচার শেখ হাসিনাকে ক্ষমতার মধ্যে থেকে নামিয়ে তারপরে জনগণকে মুক্ত করতে হবে এছাড়া মুক্তির বিকল্প কোন পথ নাই এবং এই মুক্তির সংগ্রামে ইতিমধ্যেই আপনারা দেখেছেন সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে সারা বাংলাদেশের মানুষ আজকে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি সহ বিরোধী দলের নেতা কর্মীদের নামে মিথ্যে মামলা দিয়ে গায়েবি মামলা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে জেলখানায় ঢুকানো হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তারপরেও জনগণের যে জোয়ার তৈরি হয়েছে গণতন্ত্র মুক্তির সংগ্রামে এই জনজোয়ার সরকার রুখতে পারবে না আজকে যখন আমরা এই প্রতিবাদ এই যে যখন এই বিক্ষোভ সমাবেশ করছি আমাদের অসংখ্য নেতাকর্মী এখনো জেলখানায় বন্দী আমাদের জামালপুর সদর উপজেলার বক্সিগঞ্জ উপজেলার বেলান্দ মাদারগঞ্জ ইসলামপুর উপজেলা শস্যবেড়ি উপজেলার আমাদের প্রায় শতাধিক নেতাকর্মী এখনো জেলখানায় বন্দী আমাদের জামালপুর শ্রমিক দলের বিপ্লবী সভাপতি শেখ মোহাম্মদ সুবহান আমাদের জেলা যুব দলের নবগঠিত কমিটির সংগ্রামী আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীব আমাদের স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী ভারপ্রাপ্ত সভাপতি তরুণ মনির আনন্দ কাউসার সাধারণ সম্পাদক মনির ইসলাম করলেন আমাদের শহর বিএনপির বিপ্লবী সভাপতি লিয়াকত আলী আমাদের শহর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক শাহ মাসুদ সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি শফিউর রহমান সংগ্রামী সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন সহ আমাদের ছাত্র দলের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে কারণে আজকে তারা এই আন্দোলন সংগ্রামে আমাদের সাথে শরীর হতে পারে নাই তারপরেও গত এক মাস দেড় মাসে জামালপুরে প্রায় 34টি মামলা দেওয়া হয়েছে অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তারপরেও আমরা বলতে চাই হামলা দিয়ে মামলা করে গ্রেপ্তার করে জামালপুরের বিএনপির আন্দোলনকে দমন করা যাবে আজকে চরম প্রতিকূল পরিবেশের মধ্যেও বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ অগ্রসর নেতৃবৃন্দ আজকে এই বিক্ষোভ সমাবেশে যোগদান করেছেন আজকে এই বিক্ষোভ সমাবেশ প্রমাণ করে যে জামালপুরে যত ষড়যন্ত্রই করা হোক হামলা দিয়ে হামলা করে গ্রেপ্তার করে জামালপুরের বিএনপিকে দমিয়ে রাখা যাবে না আজকে দেশ একটি চরম দুঃসময়ে এক শেষ পথে এসে দাঁড়িয়েছে
সামনে চূড়ান্ত আন্দোলন এই সরকার আজকে সারা দেশের মানুষ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আজকে সারা বিশ্ব তাই বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন শুধুমাত্র এক ব্যক্তি চায় না সেটি হচ্ছে শেখ হাসিনা আজকে একমাত্র শেখ হাসিনার ইচ্ছা বাস্তবায়নের কারণে ইচ্ছা বাস্তবায়ন করার সেই সমস্ত সিদ্ধান্তের কারণে আজকে বাংলাদেশ সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই অবস্থায় যদি শেখ হাসিনা ক্ষমতার মুখ দিকে যায় আগামী দিনে দেশের মানুষের ভাগ্যের বিপর্যয় আরো চরম পরিণতি ভোগ করতে হবে এই দেশকে বাঁচাতে হলে এই দেশের মানুষকে বাঁচাতে হলে এই সরকারের পতন ছাড়া এই দেশের মানুষের মুক্তির গণতন্ত্র মুক্তির বিকল্প কোনো পথ নাই কথা খুব পরিষ্কার আমি এর আগেও বলেছি আজকেও বলছি আগামী দিনে হামলা হামলার মাত্রা আরো বাড়তে পারে কারণ এই সরকারের সময় ফুরিয়ে এসেছে এই সরকারের আয়ু ফুরিয়ে এসেছে সরকার বুঝতে পেরেছে আজকে জনগণ তাদের সাথে না আজকে ক্ষমতাকে অপব্যবহার করে হামলা মামলার বার্তা আগামী দিনে আরো বাড়তে পারে আসুন আমরা শপথ দিই আগামী দিনে হামলা মামলা জেল চলো সমস্ত কিছু মেনে নিয়েও আমরা এই সরকারের পতন আন্দোলনে জামাল ধরে আমরা সেই আন্দোলনকে সমর্থনকর্মীদেরকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে গ্রেপ্তার এড়িয়ে যেতে হবে আন্দোলনে শরিক হতে হবে কষ্ট করেছি প্রয়োজন বুঝে আরো কষ্ট করব এই সরকারকে ক্ষমতার মস্তক থেকে নামিয়ে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের এই জাতীয় সংবাদিত যাত্রা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকে মুক্ত করবে আপনাদের সকলকে সঠিক অর্ধাত্ম আহ্বান জানিয়ে আজকে চরম প্রতিকূলতার মধ্যেও যে সমস্ত নেতা কর্মী জনগণ এই বিক্ষোভ সমাবেশে যোগদান করেছেন জামালপুর জেলা বিএনপির পক্ষ থেকে সকলকে বিপ্লবী অনুরোধ জানিয়ে এবং আপনারা জানেন বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী 14 তারিখ শনিবার সারা বাংলাদেশের জেলা পর্যায়ে অনশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে আমরা অনশনের সময় কি করে জানিয়ে দিব আপনাদেরকে আমরা আগামী শনিবার এই দলীয় কার্যালয়ের সামনে আমরা অনশন পালন করব আপনাদের সকলকে সেই সব কর্মসূচিতে শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের নেতৃত্ব যাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে সেই মামলার তীব্র নিন্দা জ্ঞাপন করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে জেলে ঢোকানো হয়েছে তাদের মুক্তি দাবি করে এই দেশের অভি সম্পাদিত বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মুক্তি দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই সমাবেশে সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা জামালপুর পৌরসভা প্রত্যক্ষ ভোটে দুইবারে নির্বাচিত মেয়র জেলা কমিটির সাধারণ সম্পাদক ময়মনসিংহ বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক তাদের শেষে আগামী দিনে তিনি একক প্রার্থী আমাদের প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট সহ ওয়ারেস আলী মামুন সহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ অন্যান্য সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমাদের ভাবতে লজ্জা লাগে এই জিনিসটা চিকিৎসার জন্য আমাদের আন্দোলন করতে হয় চিকিৎসা মানুষের মৌলিক অধিকার আর সেই চিকিৎসার জন্য আমাদের বিক্ষোভ সমাবেশ করতে হয় আমাদের বিক্ষোভ মিছিল করতে হয় আমাদের রাস্তা রাস্তায় যারে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হয় সরকারের কাছে আমাদের অনুরোধ করতে হয় দেশের দিব্যাঙ্গ খালেদা জিয়া গুরুত্ব
মৃত্যুর অসুস্থ তার চিকিৎসার জন্য অর্থে বিলম্বে ব্যবস্থা করার জন্য অথচ এই কথাটি আমাদের সাংবিধানিক অধিকার সরকার কোনো কথাই মানছে না আমাদের কথা সরকারের কানে যাচ্ছে না সরকার একদিকে আছে নির্বাচন নিয়ে উনি ব্যস্ত সরকার গত নির্বাচনেও দিনের ভোট রাতে করছে এবারও নির্বাচনেও একটি তালবাহানা করতেছে এই জন্যই প্রত্যেক জেলায় এসপি সাহেবদের বসাইছে আওয়ামী লীগের লোক প্রত্যেক জেলায় জেলা প্রশাসক বিজেপি সাহেবদের বসাইছে আওয়ামী লীগের লোক প্রত্যেক জেলায় বিচার বিভাগের কর্মকর্তাদের বসাইছে আওয়ামী লীগের লোক প্রত্যেক জেলায় পুলিশেরা আছে আওয়ামী লীগের লোক অর্থাৎ উনি এমন সুন্দর মতো সেট আপ করেছেন যাতে শেখ হাসিনা বলতেছে আমি সুষ্ঠু নির্বাচন করব অথচ জেলায় 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 বসাইছে সরকারি কর্মচারীদের আওয়ামী লীগের লোক এর মধ্যে বলে সুষ্ঠু নির্বাচন হবো এটা পাগলও বিশ্বাস করবো একটি নির্বাচন শেখ হাসিনা করে এবং আমরা যদি এই নির্বাচন করতে দেই তাহলে দেখা যাবে এই দেশে চীন এবং কোরিয়াও যদি নির্বাচন করে তাহলে শেখ হাসিনা অধীনে নির্বাচন করে কাজ করতে পারবো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তির দাবিতে আমাদের আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করতে হবে আমরা জেল কেটেছি জেলে আমাদের প্রায় 100 জনের মতো লোক আছে আমাদের বাড়ি বাড়ি এখন পর্যন্ত ঘুরে যাচ্ছে আমাদের নামে 36টি মোকদ্দমা বিদ্যমান আছে যাতে আমাদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে সুতরাং আমরা মামলা কোনো তোয়াক্কা করি না হাজার হাজার মামলা আসুক ঘরে ঘরে পুলিশ যাক তারপরও আমরা আজকের ওয়াশালী মামলার নেতৃত্বে আমাদের আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করে নিয়ে যাব এবং এই সরকারকে বিদায় করে সুষ্ঠু একটি নির্বাচনের উদ্দেশ্যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের দাবি সামনে রেখে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তির দাবিকে আমরা তীব্র থেকে তীব্রতর নিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকে এই সমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম